তাহলে কি ভেঙে যাচ্ছে নেহা কক্করের সংসার? ভারতের বিনোদন জগতে আবারও বিচ্ছেদের সুর। এবার কোনো অভিনেতা কিংবা অভিনেত্রী জুটি নয়, বরং বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর ও তার স্বামী রোহান প্রীত সিং এর সম্পর্কে নাকি চির দেখা দিয়েছে। মূলত গত 6 জুন ছিল নেহার জন্মদিন। এই উপলক্ষে রাত 12টা বাজতেই অভিনেত্রীর বাড়িতেই শুরু হয় উদযাপন। এদিন 35 বছরে পা দেন নেহা। আত্মীয় স্বজনের ভিড়ে সবাই খুঁজছিলেন নেহার স্বামী রোহান প্রীত সিংকে, কিন্তু জন্মদিনের পার্টিতে কোনো ছবিতে পাওয়া যায়নি তাকে। রোহান নিজের সোশ্যাল মিডিয়া থেকেও স্ত্রীকে শুভেচ্ছা জানাননি। তারপর নেটিজনরা প্রশ্ন তুলেছেন, কোথায় গেল রোহান? তবে কি আলাদা থাকছেন তারা? নেট দুনিয়ায় এ নিয়ে জোর চর্চা হলেও কোনো প্রতিক্রিয়াই জানাননি নেহা। চণ্ডীগড়ে দেখা হয় নেহা আর রোহানের। প্রথম দেখাতেই প্রেম। রোহান নেহার চেয়ে বয়সে 8 বছরের ছোট, কিন্তু বয়সের ব্যবধান বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সর্বশেষ তারা সাত পাকে বাধা পড়েন। তো দেখা যাক আসলে নেহা এই বিষয়ে কখন প্রতিক্রিয়া জানায়। তো বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।